একটা ছেলের বেতন বাড়লে কি হয়, একটা ছেলের বেতন বাড়লে কি হয়, আর একটা মেয়ে যদি চাকরি করে তাহলে সংসারে কতটুকু লস হয়, এইটা আজকে আমি আপনাদেরকে খাতা কলমে দেখাবো। দুটো কথা অনেক কন্ট্রাডিক্টরি না? একটা ছেলের বেতন বাড়লে কি কি খরচ বাড়ে, আর একটা মেয়ের বেতন বাড়লে সংসারে কতটুকু লস হয়। ধরে নিই আমরা আপনার বেতন হচ্ছে 20,000 টাকা, সাধারণত এটাই হয়, আমরা যারা মধ্যবিত্ত পরিবার বা খুব বেশি বড় চাকরি করি না তাদের বেতন হয় জেনারেলি 20,000 টাকা। এখন 20,000 টাকার খরচ কোথায় কোথায় যায়, আপনার নিশ্চয়ই হাতে খাতা কলম আছে, তারপরে আপনাকে দেখাই। একটা ছেলের যদি গড়ে 20,000 টাকা বেতন হয়, তার দেখা যাবে যে প্লাস মাইনাস 10,000 টাকা যায় বাসা ভাড়ায়। ওকে, 10,000 টাকা বাসা ভাড়ায় গেলে 5,000 টাকা যায় খাওয়া খরচ, তারপরে কী থাকে, গ্যাস, ওষুধ, বউয়ের শাড়ি, বাচ্চা, মা বাবা, বিদ্যুৎ বিল, এসব মিলে ধরে নিই যে আর 5,000 টাকায় মোটামুটি হয়ে যায়। এর মধ্যে অনেক বিলাস সম্ভব না, এর মধ্যে বউয়ের জন্য আপনি কিছু কিনতে পারছেন না, দামি কিছু কোথাও ঘুরতে যেতে পারছেন না, একদম টানাটানির সংসার। কিন্তু হুট করে আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং ভালো কাজের ফলে আপনার বেতন যদি আরও 10,000 টাকা বেড়ে যায় তাহলে কী হবে, বেতন হয়ে গেল 30,000 টাকা। যদি 30,000 টাকা এই মুহূর্তে আপনি বেতন পান তাহলে আপনার খরচটা কী হবে, আসেন দেখাই। আর তারপরে দেখাবো একটা মেয়ে যদি চাকরি করে তাহলে সংসারে লস কতটুকু হয়। ওয়েট, ধরুন 20,000 থেকে বেতন আপনার বেড়ে হলো 30,000 টাকা। ওকে, 30,000 টাকা বাড়লে বাসাটা জেনারেলি আমরা কমই চেঞ্জ করতে চাই, কি হয় না হয় এই ভয়ে বাসা চেঞ্জ করি না, সুতরাং ধরে নিলাম বাসা ভাড়া 10,000 থেকে গেল। খাবারের মান একটু ভালো হয়, যে খাবার আগে আমরা 5,000 টাকার চেষ্টা করতাম সারতে, এখন সেটা হয়তো 7,000 টাকা, মানে খাবারটা একটু ইম্প্রুভ করার চেষ্টা। তারপরে শুরু হয় ছেলেরা, যারা একটু দুইটা পয়সাও যদি কেউ বেশি ইনকাম করে, সে চায় সাথে সাথে তার বউয়ের জন্যে, ফিয়ন্সের জন্য কিছু না কিছু কিনতে। আগে হয়তো সাধ্য ছিল না, সাধ ছিল একটা সুন্দর তাঁতের শাড়ি কিনে দেবে, বা একটা জামদানি কিনে দেবে, একটা গহনা কিনে দেবে, কানের দুল বা একটা চেইন কিনে দিবে, নিদেন পক্ষে একটা ডায়মন্ডের নোজপিন কিনে দেবে। তখন সামর্থ্য ছিল না, এখন সামর্থ্য আছে, এবং ওই জন্যে সে 7,000 টাকা এই জায়গায় খরচ করবে বা 5,000 টাকা। বাদ বাকি মা বাবা খানা পিনা বউ বাচ্চা যা যা আছে সবার জন্য আর 8,000, সব মিলায় গড়পড়তা 30,000-এর মধ্যে তার ডিল শেষ। এইবার আসেন, যদি একটা মেয়ে চাকরি করে সেম বেতনে, 20,000 টাকা যদি কোনো মেয়ের বেতন হয় সে কী করবে বলেন? আপনি 100%-এ যদি কোনো মেয়ের 20,000 টাকা বেতনের চাকরি হয়, 10,000 টাকা দিয়ে সে একটা ডিপিএস খুলবে ফার্স্টে। ডিপিএস কার নামে? অবশ্যই তার নিজের নামে, সেটাই স্বাভাবিক, ভালো কথা, খারাপ না, ভালো। বাকি থাকলে কত? 10,000 টাকা। এখন যাতায়াত ভাড়া কত? খুব স্বাভাবিকভাবেই হয় সে সিএনজিতে যাবে, না হলে সে উবার বা পাঠাবে যাবে, তাতে তার বিল যাইতে 200-আসতে 200-400 টাকা। ইন্ড অফ দ্য মাস আসে হচ্ছে 26 বা 20 দিনে, 400 দুগুণ 8,000 টাকা প্লাস মাইনাস তার একটা উবার বিল আসবে। আমি এটা ধরেই নিয়েছি যে ওকে ফাইন, এটা যাতায়াতের জন্যে 7,100 টাকা, মানে 1,000 টাকা কমাই ধরছি। 10,000 টাকা গেল ডিপিএস। ড্রেস, একটা মেয়ে যদি চাকরি করে তাহলে তার ড্রেসের অনেক খেয়াল রাখতে হয়, আর এক একটা ড্রেসের এখন দাম খুব কম হইলেও 1,800 থেকে 3,000 টাকা। তার মানে নিদেন পক্ষে সে একদিন পর পর যদি ড্রেস চেঞ্জ না করে, সপ্তাহে যদি দুটা তিনটা ড্রেসও চেঞ্জ করে, তাহলেও তার 7,000 টাকা লাগবে খুব কম করে মাসে শুধুমাত্র ড্রেসে। এবার আসেন পরেরটা হচ্ছে মেনটেন বাবদ একটা খরচ আছে না, ওই সবাই অফিসের কলিগরা মিলে এটা খাবে, একটা লিপস্টিক কিনবে, ওই অমুক বন্ধুর বার্থডেতে গিফট দিতে হবে, বসের আজকে বার্থডেতে ফুল কিনে দিতে হবে, কম করে হলেও আপনার না হলেও 2,000 টাকা খরচ। কত? 20 থেকে মাইনাস হচ্ছে 10 যোগ 7 যোগ 7 যোগ 2, সব মিলে খরচ হচ্ছে 26,000 টাকা। বেতন কত? 20,000 টাকা, খরচ কত? 26,000। তার মানে সে চাকরি করে লস করতেছে কত পার মান্থ? 6,000 টাকা। এটা দেখা, এর বাইরে অনেক কিছু আছে, এর বাইরে অনেক কিছু আছে, সেগুলোর হিসাবে আমি যাবো না, গেলে মাইর খাওয়ার চান্স আছে, নারী কল্যাণ সমিতি আমার বিরুদ্ধে ঝান্ডা উঠাবে। কারণ তাও একটা একটা করে পয়েন্ট বলি, যেমন ধরুন একটা মেয়ে যদি চাকরি করে সে নিশ্চয়ই সংসারে সময় দিতে পারবে না, দুটা বোয়া রাখতে হবে বা একটা, একটা বোয়া মানে 5,000 টাকা, 26+5=31। খুব কম হলেও সেই বোয়া যে রান্নাবাড়া করবে সেখানে অনেক অপচয় হবে, তেল সাবান নুন নানান কিছুতে বোয়া ছড়ায় ছিটায় করবে, এবং সংসারের খরচ মারদাঙ্গাভাবে বাড়বে। খুব কম করে হলেও সেখানে আমি 5,000 টাকা আরও বেশি ধরতে হবে, কারণ ফেলবেই, হাড্ডি ফেলে দেবে, ওই লবণ ফেলে দেবে, করবে ও করবে ভাঙচুর নানানভাবে। সো সব মিলে আসে হচ্ছে 36,000 টাকা। 20,000 টাকা বেতনে 36,000 টাকা, 16,000 টাকা লস কোত্থেকে যাবে? এই লোকের কাছ থেকে। আপনার বাড়ল 20,000 থেকে 30, এখানে 16,000 টাকা মাইনাস, আপনার বেতন আসতেছে 14,000। পুরুষের টানাটানি কি যাবে? টানাটানি কিন্তু যাবে না, কোনো দিন যাবে না, কোনো দিন যাবে না। এখন এই কথাগুলো সত্যি কথা, এগুলো বললে দোষ হয়ে যাবে,
আর এগুলো যদি না বলি তাহলে নিজের কাছে অপরাধী লাগবে যে কেন বললাম না। আমি পড়ছিলাম কোথায় যেন যে এখন দুজনেরই চাকরি করা উচিত, চেষ্টা করা উচিত সংসারটাকে একসাথে নেওয়ার জন্য। আমি মানি, আমি মানি নারী পুরুষ দুজনেরই চাকরি করা উচিত, পরিশ্রম করা উচিত একসাথে, এবং অনেক মেয়ে সেটা করেও, সব টাকাই এনে হাজব্যান্ডের কাছে দেয়। অবশ্যই অনেক মেয়েদের একজনকেও আমি চিনি না। অনেকেই বলে যে মেয়েরা ইনকাম করে সবটাই হাজব্যান্ডকে দেয়। আমি সরি, আমি খুব কম করে হলেও 10 লাখ মানুষকে বাই নেম চিনি, যাদের নাম ধরে চিনি, তাদের মধ্যে একজনকেও চিনি না যে 100% টাকা টেনে বইয়ের কাছে দেয়, মানে জামাইয়ের কাছে দেয়। কিন্তু আমি অন্ততপক্ষে এরকম 10,000 মানুষকে চিনি যারা বেতনের সবটাই তার বইয়ের হাতে দেয়। আমি নিজের কথা বলতে পারি, আমার ইনকামের 100% আমি 1 টাকা ইনকাম করলে আমি আমার বইয়ের হাতে দিই। আমার বউ অনেক ভালো, তারপরেও আমি জেনারেলভাবে বলছি। সো পুরুষের বেতন বাড়লে সে যেমন তার বউটার জন্যে, মেয়েটার জন্যে করে, আমার ব্যক্তিগত অনুরোধ, যদি কোনো মেয়ে চাকরি করেন, যদি কোনো মেয়ে 1 টাকাও ইনকাম করেন, চেষ্টা করেন আপনার পার্টনারের জন্য কিছু করতে। আপনার একটা মলিন কাপড় আপনার নিজের জন্যে সঞ্চয় খুব জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি যার সাথে আপনি সারাটা জীবন থাকবেন সেজন্য মনে মনে আপনাকে ওন করে, আপনার প্রতি যেন রেসপেক্ট রাখে, আপনার ইনকাম যেন মাস শেষে খরচের খাতায় গিয়ে লস না হয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।